সমাবেশের স্থান নিয়ে নানা নাটকীয়তা শেষে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। সরকারের পদত্যাগের দাবির এই কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশস্থলে। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর গোটা এলাকা। কাকরাইল মসজিদের সামনে থেকে নটরডেম কলেজ, অন্যদিকে রাজারবাগ, মালিবাগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ভিড়। সমাবেশে আসা নেতাকর্মীদের অভিযোগ, পথে পথে বাধা ও গ্রেফতারের। আমরা আশা করি আজকের সমাবেশের সর্বশেষ কর্মসূচি ঘোষণা করা হবে, যে কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আগামীতে এক দফার আন্দোলনে আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক ঢাকায় অবস্থান করব। দূর দূরান্ত থেকে আশা কর্মীরাও জানান নিজেদের অভিযোগ, দাবি করেন পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই সরকারের কাছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হলে দল ঘোষিত কর্মসূচি পালনে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি কর্মীরা। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। গতকালকে দুপুর থেকে পল্টনের সারা পল্টন বিএনপি এবং ধানের শীষের মানুষে ভরে গেছে। সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, এটাই হচ্ছে মূল দাবি। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। আমরা মনে করি জনগণের এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে এই সরকার দ্রুত পদত্যাগ করবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বিএনপির এই মহাসমাবেশ থেকে এক দফা দাবির নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।